প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙ্গামাটি, এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। জনবসতি কম এবং বনভূমির প্রাচুর্যের কারণে ব্রিটিশ সরকার এই জনপদকে বন বিভাগ হিসাবে ঘোষণা করে। সুউচ্চ পর্বতরাশি, বৃক্ষ লতাপাতা, ঝোপঝাড়ে আবৃত পার্বত্য চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চল। আদিবাসীদের প্রধান প্রধান উৎসবগুলোর মধ্যে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের উৎসব অন্যতম। এই একটি সময়ে পাহাড়ি বাঙালি সম্পূর্ণ এক হয়ে যায়। জাতি ধর্ম গোত্রের কোনো বিভেদ থাকে না। পুরনো বছরের বিদায় এবং নতুন বছরের আনন্দে সবাই মিলেমিশে একাকার হয়ে যায়। ইদানিংকালে মহামিলনের এই উৎসবটিকে আরও বেশি করে উপভোগ করার জন্য একটি সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে, তা হল বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে একটি সম্মিলিত মহা উৎসব, যার নামকরণ করা হয়েছে সাংরাই উৎসব। তিনটি জেলায় পালাক্রমে এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত কয়েক বছর ধরে এই ধারা অব্যাহত আছে। তিনটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে পাহাড়ি বাঙালি সবাই। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পহেলা বৈশাখে, যার নামকরণ করা হয়েছে সাংরাই উৎসব। এক এক বছর এক এক জেলায় অনুষ্ঠিত হয় এটি, যাতে করে
প্রত্যন্ত অঞ্চলের অধিকাংশ আদিবাসী এ অনুষ্ঠান উপভোগ করতে পারে। অনুষ্ঠান যেখানেই হোক, তিনটি জেলা থেকেই শিল্পী ও দর্শক উপস্থিত হয় কেন্দ্রে। স্থানীয় প্রশাসন বা বিশেষ সম্মানিত ব্যক্তিকে অতিথি করে দিনভর পালাক্রমে অনুষ্ঠান চলে। বিভিন্ন সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি নির্ভর গান, নাচ, জাদু, কৌতুক, নৃত্যনাট্য, এরকম বিবিধ বিষয় নিয়ে পরিপূর্ণ হয়ে ওঠে মঞ্চ।